বরিশাল সদর উপজেলা পরিষদের কার্যালয় চত্বরে গত বুধবার রাতে ব্যানার সরানোকে কেন্দ্র করে সংঘর্ষ ও ইউনোর বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা দুইটি মামলায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। তারা পালিয়ে বেড়ানোয় বিঘ্নিত হচ্ছে সিটি কর্পোরেশন এলাকায় নাগরিক সেবা। তিন দিন ধরে রাস্তায় রাস্তায় পড়ে আছে ময়লা আবর্জনা, দুর্গন্ধ ছড়িয়ে নাগরিক ভোগান্তি দেখা দিয়েছে। ময়লার কারণে আমাদের চলাচলগত সমস্যা হচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, গন্ধে ঠেলায় আটতে পারি না, গাড়ি গিরি চালাইয়া আইতে গেলে অনেক সমস্যা হয়। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তারা। গ্রেপ্তার আতঙ্কের জন্য কোনো শ্রমিক রুটে নামতে আসে না, ময়লা পরিষ্কার করতে আসে না। এদিকে গত বুধবার সংঘর্ষের ঘটনায় প্রশাসনের দায়ের করা দুইটি মামলার দুই নম্বর আসামি ও বরিশাল সিটি কর্পোরেশনের 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইদ আহমেদ মান্নাকে রাজধানীর মহম্মদপুর থেকে গ্রেফতার করেছে র্যাব। ঘটনার সাথে সংশ্লিষ্ট নয় এমন কাউকেই কোনো ধরনের বিরক্ত করার না করার জন্য আমরা তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। অন্যদিকে ঘটনার দিন বরিশালে অনুপস্থিত থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মামলায় আসামি করা ও প্রয়াত ছাত্রলীগ নেতার বাড়িতে পুলিশি তল্লাশির তীব্র সমালোচনা করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। যখন এই ঝামেলা হয়েছে বরিশালে, তখন আমি ঢাকায় অবস্থান করতেছিলাম, আমার স্ত্রী অসুস্থ এবং আমি নিজেও অসুস্থ ছিলাম, এবারকার হসপিটালে ট্রিটমেন্ট করানোর জন্য আমি গিয়েছিলাম। অত্যন্ত অমানবিক কাজ, আমাদের জেলা ছাত্রলীগের সহসভাপতি তিনি 10 মাস সাদ্দাম হোসেন তিনি 10 মাস আগে মারা গেছেন, তার বাসায় পুলিশ গিয়ে তার সন্তানের সাথে দুর্ব্যবহার করেছে। হামলা ও মামলার প্রতিবাদে বরিশাল বিভাগের সকল পৌরসভার মেয়র ও উপজেলার চেয়ারম্যানরা সংবাদ সম্মেলন করে, মানববন্ধন করেছে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। ফারহানা সিমু, বৈশাখী সংবাদ।